পূজোটা আর কি। আমাদের সেই পূজো স্টার্ট মানে এখানে আড্ডা, তবে সবাই মিলে এনজয় করব, খাওয়া দাওয়া করব। পূজো তো শেষ প্রায়, আজকেই লাস্ট এনজয় বলা যায়। আচ্ছা আজকের দিনটা কতটা খারাপ লাগছে? খুব খারাপ লাগছে, পূজো আসবে আসবেই ভালো লাগে। আসতো দশমী, কতটা ভালো বা কতটা খারাপ লাগছে? দশমী খারাপ তো লাগছেই, পূজো শেষ হয়ে গেল, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আস্তে যে এনজয়মেন্টটা হয়, তারপর আজকে শেষ, মানে সেই জিনিসটা বুঝতে পারছি না যে শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি, যে পাঁচটা দিন যে কেটে গেল কিভাবে চলে গেল, মানে এটা ইয়ে করে। আমারও সেই মজা হাসি খেলা ওই রকম করে এনজয়মেন্ট কেটে গেল, বোঝা গেল না পূজোটা আর কি। আমাদের সেই পূজো স্টার্ট মানে এখানে আড্ডা, তবে সবাই মিলে এনজয় করব, খাওয়া দাওয়া করব। পূজো তো শেষ প্রায়, আজকেই লাস্ট এনজয় বলা যায়। আচ্ছা আজকের দিনটা কতটা খারাপ লাগছে? খুব খারাপ লাগছে, পূজো আসবে আসবেই ভালো লাগে, পূজো চলে গেলে সেটা কখনোই ভালো লাগে না। এতটা জমজমাট ছিল এতদিন ধরে, তার মধ্যে এই যে আজকের দিনে ধরো ফাঁকা ফাঁকা হবে, সত্যি আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে, তাই না? তো সব থেকে বেস্ট পূজা মণ্ডপ বলে তোমার কি মনে হয়? আপাতত চাঁদমানি মাঠটা একটু তুলনামূলকভাবে শিউরির মধ্যে একটু বেস্ট লাগলো, আর বাদ বাকি ওভারঅল প্যান্ডেলের দিক থেকে ঠিক আছে। তোমার? আমারও চাঁদমানি ময়দান বা যাত্রী ক্লাব এগুলো তো মানে একটু ভালোই আছে ছয়ের পল্লি। তাছাড়া পুজো তো মায়ের তো সব জায়গায় মানে বিরাজমান, মা সব জায়গায় পুজো ভালো লাগে। দশমীর দিন তো, আজ দশমীর দিনে দাঁড়িয়ে কতটা দুঃখ বা কতটা আনন্দ লাগছে? আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি এই পুজোটা তাড়াতাড়ি কেটে যাবে, কিভাবে চার দিন কেটে গেল বুঝতেই পারলাম না। তো যেমন স্টার্ট হয়েছিল সেভাবে শেষ হওয়ারও কথা, তো একটু তো খারাপ লাগছে যে শেষ হয়ে গেল, তো কিছু তো করার নেই। সবথেকে সেরা পুজো মণ্ডপ বলে তোমার কোনটা মনে হলো? আমার এবছরে যদি সবথেকে সেরা বলো তাহলে আমার জোনাকিটা সবথেকে ভালো লেগেছে। এখন এটা সবথেকে ভালো লেগেছে। আচ্ছা তোমার? আমারও সেম, জোনাকি। খাওয়া দাওয়া কি করলে এতদিন? খাওয়া দাওয়া মানে প্রত্যেক দিনই রাতে বেলায় বাইরে খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা, মজা, হই হুল্লোড়, তারপর বসে আড্ডা জমি একদম হচ্ছে। সপ্তমী থেকেই পুজো, সপ্তমী থেকে দশমী তো ভালোই কেটেছে বলবো। এবার একটু মানে মহামারী চারিদিকে, তো খানিক সেই অনুযায়ী একটু সবারই খানিক মন খারাপ থাকবে, আর একটা ভয়ও থাকছে সবসময় মাস্ক ব্যবহার করতে হচ্ছে, কিন্তু সবসময় তো মাস্ক পরাটা সম্ভব হচ্ছে না এখন। তো যাই হোক, আজকে দশমী মন খারাপের দিন, কিছু করার নেই, মা তো প্রতি বছর আসবে আবার চলেও যাবে। তো যাই হোক, পুজো কিন্তু ঠিক আছে, কিন্তু এইবার শান্তশিষ্ট পুজো কেটেছে। সিচুয়েশন ছিল ঠিকই, বাট আমরা আগের বার মেন্টালি প্রিপেয়ার ছিলাম, এবার ছিলাম না ফর সাম রিজন, কারণ যেহেতু ম্যাক্সিমাম সবার ডাবল ভ্যাকসিনেশন হয়ে গেছে, তো একটা এরকম মেন্টালিটি চলে এসেছে যে এবার ঘুরবো, হয়তো স্বাভাবিক হয়ে গেছে, বাট হয়নি। সবাই মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে, সেটা কোনো ব্যাপার না, বাট স্টিল সেই ব্যাপারটা নেই আর। আসতো দশমী, কতটা ভালো বা কতটা খারাপ লাগছে? দশমী খারাপ তো লাগছেই, পুজো শেষ হয়ে গেল, বাট ঠিকই আছে পুজো। কোনো খাওয়া দাওয়ার কি স্পেশাল মেনু আছে? না, খাওয়া দাওয়ার কোনো স্পেশাল মেনু নেই, বাড়ি গিয়ে খাবো। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত কি কি খাওয়া দাওয়া করে? পঞ্চমী থেকে নবমী পর্যন্ত, পঞ্চমীতে কলকাতায় নিজে পাতি রান্না করে খেয়েছি, তারপরে এই শিউরিতে এসে মা যা রান্না করে দিচ্ছে তাই খাচ্ছি। সবথেকে পূজা মণ্ডপের মধ্যে আড্ডা দেওয়ার স্থান বলতে আমরা কোনটাকে বলি? শিউ মৌমাছি। মৌমাছিটা বেশি মনে হয়? হ্যাঁ, অনেকে আনন্দপুর বলে, এটা ঠিক? আমাদের জন্য মৌমাছি, কারণ আমরা মৌমাছিতেই বসে থাকি, তো এখানে আমাদের আড্ডা। তোমার? আমার সেম, মৌমাছিতে সারাদিন। আচ্ছা আজকের কি প্ল্যান আছে কোনো? না, আজকেই বন্ধুদের সাথে বসে একটা শেষ একটা আড্ডা, যে না কেমন হবে এবার পরবর্তীকালে, আবার কবে দেখা হবে, কি হবে। আমাদেরও সেমে আপাতত সেরকম কোনো প্ল্যান নেই, কিন্তু আবার দেখি সবাই এক হওয়ার এই লক্ষ্মী পুজোয়, তো ওটার ব্যাপারই এখানে আবার আনন্দ। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। মাধ্যমিক দিবে, একটু চাপ আছে, সবাই মাধ্যমিকে? সবাই মাধ্যমিকে। আচ্ছা এরপরে আজকের কি প্ল্যান আছে সন্ধ্যাবেলা? খাবো দাবো ঘুরে বেড়াবো। ঠাকুর দেখা বাদ দিয়ে আর কি কি করার ইচ্ছা আজকে? করাতে খাওয়া আছে।
স্পেশাল কিছু মেনু আছে খাবারের? মেবি মটন হবে। মটন বিরিয়ানি। তারপর ষষ্ঠী থেকে এখানে চলছে পুজো, কিন্তু আগেরবারের মতো নয়, অনেকটাই পুজোটা এবারের মানে খুব সবাই চুপচাপ চারিদিকে একটা, ইনফ্যাক্ট আমার নিজের মুড ভালো নেই। মুড ভালো নেই কেন? সেটা একটু বিট পার্সোনাল। তো ব্যাপারটা হচ্ছে যে ওই আর কি, এবারের পুজো অতটা জমজমাট হচ্ছে।